মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করার তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কাউকে দুজনের মধ্যে মোহাব্বত যদি সৃষ্টি করতে চান, তাহলে আপনি যে তাকবীর করলে দুজনের মধ্যে মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে সেই তাকবীর নিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। এখানে আমি কিতাব পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। কিতাবের মধ্যে রয়েছে দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টির তাকবীর। এর মধ্যে হচ্ছে দুই ব্যক্তির মধ্যে মহব্বত বা ভালোবাসা সৃষ্টি করার জন্য আঙ্গুলের সমান সাতটি লোহার পেরেক লইয়া প্রত্যেকটির উপরে আলাদাভাবে একবার করিয়া সূরা ইয়াসিন পাঠ করিয়া ফু দিবে এবং মুখে বলিবে, অমুকের মহব্বতে অমুক অন্তরের মোহর করিলাম, অমুকের বদলে তাহার নাম উচ্চারণ করিবে। তারপর উক্ত পেরাকগুলি চুলার মধ্যে গাড়িয়া আগুন জ্বালাইবে, আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সমিত বিভার্স, আপনাদেরকে আমি এই বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে কিতাবে রয়েছে যে প্রথমে ষাটটি লোহা নিতে হবে, ষাটটি লোহা নেবেন। ষাটটি লোহা নেওয়ার পরে প্রত্যেকটা লোহার জন্য, প্রত্যেকটা পেরেকের জন্য একবার করে সূরা ইয়াসিন পাঠ করবেন। একবার সূরা ইয়াসিন পাঠ করবেন, পাঠ করার পরে এই প্যারেকটার মধ্যে ফু দিবেন, এটা শেষ। আরেকটা সূরা পাঠ করে আরেকটা লোহা এভাবে সূরা ইয়াসিন সাতবার পাঠ করবেন। সাতটার জন্য পাঠ করার পরে আপনি বলবেন, অমুকের ভালোবাসার জন্য বা অমুকের অন্তরের মোহরের জন্য আল্লাহ আপনার উপর সফর্দ করে দিলাম, আপনি রাজি হয়ে যান, আল্লাহ আপনি কবুল করেন, এটা বলে আপনি প্রত্যেকটা যে পেরেকটা আছে পেরেকগুলা আপনি চোলার ভিতরে গেড়ে দিবেন। যখন আগুন জ্বলবে, আগুন জ্বলার সময় অন্তরের মধ্যে জ্বালা উঠে যাবে, বেদনা উঠে যাবে। তো আপনারা সকলেই এই কাজটা করতে পারেন, তবে ভালো কাজে আমরা এই বিষয়গুলা ব্যবহার করি, ভালো কাজে আমরা ব্যবহার করি। আমরা সকলেই যেন সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারি সেই কামনা আল্লাহর কাছে করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।